আমরা এক কৃষ্ণায় যদি দুইজন ঘুমাই তাহলে কি পাশের জন কি স্বপ্ন দেখছি আমরা বলতে পারি? পারি কিন্তু আপনি আমার স্বপ্নের খবর জানলেন, নিশ্চয় আপনি আর দশ জন মানুষের মতো সাধারণ মানুষ নন, নিশ্চয় আপনি আল্লাহর রসুল, আল্লাহর সাথে আপনার ডাইরেক্ট কানেকশন আছে, না হলে সিরিয়ার ঘটনা মক্কায় বসে বয়ান দেওয়া সম্ভব নয়। আর রাসূলুল্লাহ আমাকে পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুসলমান হলেন কি দেখে? নবীজির ইলমে গায়েব দেখে, বলেন না কি দেখে? ইলমে গায়েব দেখে তিনি মুসলমান হলেন। আল্লাহু আকবার কাবীরা, আমি সব কথা বলতে পারবো না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে আল্লাহ পাক কি বলছেন শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইল্লা তানসুরুহু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি মক্কার কাফেররা আপনাকে সাহায্য না করে, ইল্লা তানসুরুহু, যদি তারা রসুলকে সাহায্য না করে, ও রসুল আপনার পেরেশান হওয়ার দরকার নাই, আপনার টেনশন করবার কোনো দরকার নাই। ইল্লা তানসুরুহু, যদি তারা আপনাকে সাহায্য না করে, ফাকাদ নাসারাহুল্লাহ, আমি আল্লাহ তো আপনাকে সাহায্য করব। বড় বড় বলেন না সুবহানাল্লাহ। সূরা তাওবার 40 নম্বর আয়াত। মক্কার কাফেররা আবু জাহেল আপনার বিরুদ্ধে, উতবা সাইবা কাফের আপনার বিরুদ্ধে, মন ঘাবড়াবেন না, মন বেজার করবেন না, ফাকাদ নাসারাল্লাহ, সাহায্য করব আমি আল্লাহ। সাহায্য করবেন কে? আল্লাহর সাহায্যের চাইতে বড় কোনো সাহায্য আছে? কথা বলেন আছে? ইজ আখরাজাহুল্লাযীনা কাফারু, অনবিগো, যখন ওরা আপনাকে মক্কা থেকে বের করে দিবে, ইজ আখরাজাহুল্লাযীনা কাফারু, কাফেররা যখন আপনাকে মক্কা থেকে বের করে দিবে, সাহায্য করব আমি আল্লাহ। বড় করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওরা কাফেররা, এইখানে কথা বলিও না রে বাবারা, মক্কায় একটা মেলা বসত কাবাগরের পাশে মেলা, সেই মেলায় আল্লাহ রসুল গোপনে গোপনে ঘুরে বেড়াইতেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। নবীজি দেখলেন রাতের বেলা 6-7 জন লোক কাবাগর থেকে কিছু দূরে একটা পাহাড়ের পাদদেশে চিপায় বসে তারা গল্প গুজব করছে, আর কোনো মানুষ এখানে নাই। আল্লাহ রাসূল বললেন এটা ভালো সুযোগ, নবীজি সেখানে চলে গেলেন, গিয়ে তাদেরকে সালাম দিলেন, আপনারা কোথা থেকে আসছেন? তারা বললো আমরা ইয়াসরিব থেকে এসেছি। নবীজি বললেন আপনারা ইয়াসরিব থেকে এসেছেন, আমার কাছ থেকে আপনারা তাওহীদ রিসালাত এবং আখিরাতের দাওয়াত কবুল করুন। আমি কালকেও বয়ানে বলেছি মওলালে, সব নবীদের দাওয়াতের মিশনের ফাউন্ডেশন ছিল, উসুল ছিল তিনটা, তাওহীদ রিসালাত আখিরাত। সব নবীগণ আল্লাহর একত্ববাদের কথা বলে, আমরা যে আল্লাহু আকবার বলি এটা তাওহীদের স্লোগান, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলি এটা রিসালাতের স্লোগান। সব নবীগণ তাওহীদের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন এবং আখিরাতের দাওয়াত দিয়েছেন। এই ছেলেগুলা তো এখানে বসে আমার কোনো ফায়দা হচ্ছে না, আমি সময় কম, আমার কথা বেশি, এই ছেলেগুলা এখানে খালি গল্প করতেছে।
ওদিকে হুজুরের দিকে ধ্যান দাও। মহতারাম হাজেরিন, নবীজি তাদের কাছে দিনের দাওয়াত দিলেন, তারা একসাথে সাতজন মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। ফিরে গেলেন, পরের বছর আসলেন, মেলার সময় 12 জন। এদেরকে আবার নবীজি বুঝাইলেন কিভাবে গিয়ে মদিনায় ইসলামের কাজ করতে হবে। পরের বছর আসলেন তারা 73 জন। ছয় গ্রুপের একজন লিডার বানিয়ে দিলেন। তারা বললো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছেড়ে আমাদের যাইতে ইচ্ছে করছে না, আপনি আমাদের সাথে মদিনায় চলুন। ইয়াসরিবে, তখনও মদিনা না হয় নাই। নবীজি বললেন, আমি আল্লাহর নির্দেশ ছাড়া একচুল এদিকে যাই না ওদিকে যাই না। সুবহানাল্লাহ। তোমরা যাও, আল্লাহর হুকুম হলে আমি মদিনায় তৈয়বায় আসব। ওনারা গেলেন মদিনায় তৈয়বায়। নবীজি হিজরত করে যাওয়ার মতো একটা পরিবেশ তৈরি হয়ে গেল, রিসিভ করবার মতো কোথাও মেহমান গেলে রিসিভ করার লোক লাগে না, রিসিভ করবার মতো একটা পরিবেশ তৈরি হয়ে গেল মদিনায় তৈয়বা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের দ্বারা অত্যাচারিত হচ্ছেন, আল্লাহ পাক নবীজিকে হিজরতের হুকুম দিলেন। তুমি ধরো আর আমি ধরি। কাফেররা আবু জাহেলের বাড়িতে একটা মিটিং করলো, সেই মিটিং এর কথা কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ বলেন, শরণ করুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন কাফেররা আপনার বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হলো, তিনটা প্রস্তাব কাফেররা আবু জাহেলের বাড়িতে। এক নাম্বার হচ্ছে লিয়ুসবিতুকা, এই নবীকে বন্দী করতে হবে, কি করতে হবে, অ্যারেস্ট করতে হবে, গৃহবন্দী। নাম্বার টু, আও ইয়াকতুলুকা, অথবা এই নবীকে মেরে ফেলতে হবে। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ও নবী, ওরা আপনাকে হত্যা করবার ষড়যন্ত্র করে, আমি আল্লাহ বলছি আমি মানুষের ষড়যন্ত্র থেকে আপনাকে আমি আল্লাহ হেফাজত করি। সারা দুনিয়া মিলে আপনার একটা পোষণ মড়াবার ক্ষমতা নাই। 3 নম্বর, আও ইউখরিজুকা, অথবা এই নবীকে দেশান্তর করতে হবে। বুঝছেন আমার কথা? আল্লাহ বলছেন, 1 নম্বর, এই নবীকে বন্দী করতে হবে, কাফেররা প্রস্তাব দিল, অথবা মেরে ফেলতে হবে, অথবা দেশ থেকে বের করে দিতে হবে। আল্লাহ বলছেন, ওয়ায়ামকুরুল্লাহ, ওরা চক্রান্তে মেতেছে, ওয়াল্লাহু খাইরুল মাকিরিন, সব চক্রান্ত নস্যাৎ করে দেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। মিটিং হচ্ছে আবু জাহেলের বাড়িতে। জিব্রাইল এসে নবীজিকে খবর দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে হত্যা করবার জন্য, অথবা আপনাকে মেরে ফেলার জন্য, অথবা আপনাকে দেশ থেকে বের করার জন্য আবু জাহেলের বাড়িতে মিটিং এর রেজুলেশন হয়েছে, সিদ্ধান্ত পাস হয়েছে, কুরাইশ 5 পুত্র থেকে 5 জন সুঠামদেহী যুবক দায়িত্ব নিয়েছে আপনাকে খুন করবার জন্য। আল্লাহ নির্দেশ দিচ্ছেন, আপনি দেশ ছেড়ে চলে যান, হিজরত করুন। আপনি নবীজি দোয়া করলেন, এই দোয়া কোরআন শরীফে আছে, রব্বি আদখিলনি মুদখালা সিদিকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদিকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। বনী ইসরাইল, সূরা বনী ইসরাইল, রব্বি আদখিলনি মুদখালা সিদিকিন, আল্লাহ যেই শহরে গেলে আমার ভালো হয়, কল্যাণ হয়। নবীজি বললেন না, মদিনায় আমারে পাঠাই দাও, যেই শহরে গেলে আমার ভালো হয়, কল্যাণ হয়, সেই শহরে আমাকে পাঠাই দাও। ওয়া আখরিজনি মুখরাজা সিদিকিন, যেই শহর থেকে বের হয়ে গেলে আমার ভালো হয়, সেই শহর থেকে আমাকে বের করে দাও। সুবহানাল্লাহ বলেন। এই ধরুন 2 মাস আগে, 3 মাস আগে
আমার পরিচিত বহু মানুষ চায়নায় গেছে, আমার পরিচিত বন্ধু বান্ধব আছে চায়নায় পড়াশোনা করার জন্য, ডক্টরেট ডিগ্রি করার জন্য, পিএইচডি করার জন্য, এখন গিয়া ওখানে দেশে আসার জন্য শুকনায় মাছ পড়লে যেমনি সাটিয়ায় এমনি সাটাসাটি করতেছে। কথা কোন ঠিক না বেটি? তাইলে আমরা কি জানি কোন জায়গায় গেলে আমার লাভ আছে আর কোন জায়গায় গেলে আমার ক্ষতি আছে? আমরা কি জানি? পাগল হয়ে যাই, লন্ডন যাবো, আমেরিকা যাবো, দুবাই যাবো। আল্লাহকে বলেন আল্লাহ লন্ডন না আমেরিকা না, যেখানে থাকলে আমার ভালো রিজেকের ব্যবস্থা হয়, যেখানে থাকলে আমি সম্মান নিয়ে থাকতে পারি, আল্লাহ সেখানে আমারে রাখ। সেটা লন্ডন হইতে পারে, বাংলাদেশও হইতে পারে, দুবাইও হইতে পারে, ইন্ডিয়াও হইতে পারে, পাকিস্তানও হইতে পারে, আল্লাহই ভালো জানেন কোন জায়গায় গেলে আপনি ভালো থাকবেন, ঠিক না বেটি? বিপদে পড়তে পারেন না। আজকে চায়না কি অবস্থা হচ্ছে? নবীজি বললেন ওয়াজাল্লি মিল্লাতুনকা সুলতানান নাসিরা, আর এই সমস্ত কাফেরদের মোকাবেলায় আল্লাহ তুমি আমাকে সুলতানে নাসির হয়ে যাও, মহান সাহায্যকারী হয়ে যাও। আল্লাহ কারো সাহায্যকারী হইলে সারা পৃথিবী যদি ক্ষতি করতে চায় এক চুল পরিমাণও ক্ষতি করতে পারবে। আল্লাহ রাসূল বললেন আবু বকর হিজরতের হুকুম আসতেছে, হিজরতের হুকুম আসতেছে, রেডি হও। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা উট কিনলেন, একটা নিজের জন্য একটা নবীজির জন্য। নবীজি সিদ্দিকে আকবরের বাড়িতে গিয়ে দেখেন উনি দুইটা উঠকে খালি পানি খাওয়ায়, ঘাস খাওয়ায়, মোটা তাজা করতেছে। নবীজি বললেন এগুলা কি? বলে হিজরত করতে হবে। বললেন না আপনি, এই জন্য কিনছি, গাড়ি তো নাই, উঠ তো লাগবে উঠ। নবীজি বললেন কত দিয়া কিনছো? ভাই দুইটা 1400 রিয়াল। তাইলে নেও আমার কাছ থেকে 700। কয় ইয়া রাসূলুল্লাহ আপনি টাকা দিবেন? কয় তোমার ওঠে চড়ে আমি হিজরত করব না, আমার টাকাটা দিয়া আমি টাকা দিয়া কিনে আমি হিজরত করব। সুবহানাল্লাহ। বলো নবীজি পকেট থেকে 700 রিয়াল বের করে দিলেন, আমরার দেশের পিসাবরা খালি মুরিদরার হাতে দিয়া চায়। কথা কোন ঠিক না বেটি? বেরোইলে খালি মুরিদদের হাতে দিয়ে তাকায়। আর আমার রসুল আবু বকর সিদ্দিকের কাছ থেকে 700 রিয়াল নিলেন না, নিজে দিয়ে দিলেন। দুইটা উট রেডি। কেউ কেউ কোন কোন বর্ণনাকারী বলেছেন 1 মাস, কোন কোন বর্ণনাকারী বলেছেন 6 মাস। নবীজি যেই দিন বললেন আবু বকর আমরা হিজরত করবো তুমি রেডি হও, ওই বলার পরে আর 1 মাস পরে অথবা 6 মাস পরে হিজরতের হুকুম আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে শুয়ে আছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় নবীজির সাথে ছিলেন। আল্লাহর নবী বললেন আলী তুমি আমার বিছানায় থাকো, আমি আজকে রাত্রে হিজরত করব, তুমি আমার বিছানায় থাকো, কারণ জিব্রাইল এসে আমাকে বলেছে আজ রাত হিজরত করার জন্য। ইতিমধ্যে মক্কার কাফেরেরা নবীজির বাড়ি ঘেরাও করে ফেলেছে। আল্লাহ রাসূল বের হইলেই অ্যাটাক করবে। নবীজি আলীকে বললেন তুমি বিছানায় শুয়ে থাকো। আলী বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে তরবারির নিচে রেখে চলে যাচ্ছেন। নবীজি বলেন আলী অমুক আমার কাছে 500 টাকা পায় এটা রাখো, তারে কালকে বুঝাইয়া দিও। অমুক 1000 টাকা পায় এটা রাখে বুঝাইয়া দিও। পায় মানে ঋণ না, নবীজির কাছে আমানত রাখছে, আমানত। নবীজি কোনোদিন ঋণ করেন নাই। কাফেররা আমানত রাখতো, নবীজিকে আলামিন ডাকতো। অমুকের এই সোনা আমার কাছে রাখা আছে এটা কালকে পৌঁছাইয়া দিও, তুমিও যদি আমার সাথে যাও এগুলা দিবে খে। সারা জীবন মক্কার কাফেররা আমাকে আলামিন বলছে, আমি যদি এদের আমানত নিয়ে মক্কমদিনায় চলে যাই তাহলে ওরা আমাকে খেয়ানতকারী ডাকবে, তুমি এগুলা বুঝে রাখো, এগুলা তাদের বুঝাইয়া দিবা। আলী বলে তাইলে তো আমার টেনশন নাই, কমপক্ষে রাত্রের গ্যারান্টি পেয়ে গেছি, আজকের রাত্রে আমার কেউ মারতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না, আমার টেনশন নাই, আমি তো এগুলা বুঝাইয়া দেওয়া লাগবে মানুষের, তো বুঝানোর আগে কি আমার গলা কাটবে? যেহেতু আপনি বুঝানোর দায়িত্ব দিছেন, আমি আইজ রাইতে যে মরবো না এটা আমি নিশ্চিত। আল্লাহ নবী বলেন আলী তুমি আইজ রাইত না, তোমাকে আমি কথা দিয়ে যাচ্ছি তুমি কালকে তাদের ওদের আমানত দিয়া মদিনার দিকে রওনা দিবা,
আমি মদিনায় পৌঁছার তিন দিনের মাথায় তুমি গিয়ে আমার সাথে মদিনায় দেখা করো। আলী বলে তাইলে তো আর টেনশন নাই, লাইফ গ্যারান্টি পেয়ে গেছি। সুবহানাল্লাহ, আমার রসুলের ক্ষমতা আছে না নাই? বলে রসুলের এলমে গায়েব নাই। আল্লাহর নবী বের হলেন, বের হয়ে দেখলেন পুরা বাড়ি গেরাও করা কাফেরের, আবু জেহেল, উতবা, সাইবা, ওলিদ বিন মুগিরা সবগুলো নবীকে হত্যা করবে, সবার হাতে লম্বা লম্বা তরবারি। আল কুরআনুল হাকীম ইন্নাকা লামিন দেখে ফাহুম তিলাওয়াত করলেন। ফাহুম লাইব সিরুন অর্থ হচ্ছে অতপর তারা দেখে না, কানা হয়ে যায়। লাইব সিরুন মানে যে দেখে না। এক মুষ্টি ধুলা ধুলা বালি নবীজি হাতের মুঠের মধ্যে নিলেন, নিয়া ইয়াসিন ওয়াল কুরআনুল হাকীম ফাহুম লাইব সিরুন পর্যন্ত করিয়া ফু দিলেন, দিয়া মেরে দিলেন, দিল মারলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনি ফেরো টের পায় নাই। গেরো করা বাড়ি নবীজি বের হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, গিয়ে নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দরজায় টোকা মারলেন। একটা টোকা দেওয়ার সাথে সাথে দরজা খুলে গেল। কি আবু বকর তুমি ঘুমাও নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে এক মাস আগে আপনি আমাকে বলেছিলেন হিজরত করা লাগবে, দিনে যাবেন না রাতে যাবেন কিছু আমারে বলেন নাই, কোন টাইমে যাবেন বলেন নাই, তো দিনের বেলা তো আমি সারাদিন আপনার সাথেই থাকি। মা এসা বলেছেন, আমার আব্বা এশার নামাজ পরে যখন ঘরে আসতেন, নবীজি এশার নামাজের পরে বাইরে থাকতেন না, কোনো সাহাবির সাথে মিটিং করতেন না, এশার নামাজ পরে নবীজি ঘরে চলে যেতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন এশার নামাজ পরে ঘরে যাইতেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, আমি দেখতাম আমার বাবাকে বিছানায় ডান বাম খালি ছটফট ছটফট করছে। আমি জিগাই, বাবা আপনার কি শরীর খারাপ, আপনি কি অসুস্থ? সিদ্দিকে আকবর বলেন, মারে মাই তো বিমারে নবীহু, আমার তো দুনিয়ার কোনো ব্যারাম হয় নাই, নবীর ব্যারাম হয়েছে। ফজর থেকে এশা পর্যন্ত আমি নবীর সাথে থাকি, এশা থেকে ফজর পর্যন্ত আমার নবীর বিরহে, নবীর বিচ্ছেদে আমার রাত কাটে না, আমি বিছানায় ছটফট করি, কখন আজান হবে আর ফজরের নামাজে গিয়ে আমার রসুলের সাথে দেখা হবে। আজকের বেঈমানের জাতেরা কয় নবী আমাদের মতো মানুষ। সিদ্দিকে আকবরের প্রেমের এক কোণা এক ইঞ্চি আমাদের মনে আছে? আছে। কি ভালোবাসা নবীর জন্য, রাতটা কাটে না নবীর বিরহে। যে সিদ্দিকে আকবর নবী সারা ঘুমাইতে পারে না, মোল্লা কয় লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মোহাম্মদ রসুল্লাহ লেখা যাবে না। আসেন আমি, আল্লাহ বুঝার তৌফিক দিন, বলুন আমিন। হাজিরানে কেরাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন হিজরত করবেন আমারে বলেন নাই, আপনি এসে আমারে যেন ঘুম থেকে জাগায় আপনার কষ্ট না হয়, এই জন্য আপনি বলার হুকুম দেওয়ার পর থেকে এক দিনের জন্য রাতের বেলা এক মিনিটের জন্য আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই নাই। দরজায় দাঁড়াইয়া কানটা দরজায় লাগাইয়া দাঁড়ায় থাকি, কখন এসে আপনি ডাক দিবেন? কারণ আপনি বলছেন হিজরত করবেন, বুলেটের রিভলভারের পিস্তলের গুলি মিস হইতে পারে, আপনার জবানের কথা মিস হইতে পারে না। আপনি হিজরত করবেন ওই করবেন যেহেতু আপনি বলে ফেলেছেন, এই জন্য আমি কান লাগাইয়া দরজায় দাঁড়ায় থাকি, কখন আপনি আমারে ডাক দিবেন? শুরু হয়ে গেল হিজরত। মক্কা শরীফ থেকে দুই আড়াই মাইল দূরে একটা পাহাড় আছে, সেই পাহাড়ের নাম হচ্ছে জবলে সুর। পাহাড়ের নাম কি? এটা হচ্ছে জমিন থেকে এই পাহাড়ের উচ্চতা হচ্ছে 5413 ফুট, 5500 ফুট উচ্চতা, 5500 ফুট। আমি ওই পাহাড়ের উপরে উঠেছি,
যেই গুহায় আল্লাহর রাসূল হিজরতের রাতে আশ্রয় নিয়েছিলেন, তিন দিন ছিলেন ওই গুহায় নবীজি এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিন দিন তিন রাত ওই গুহায় আমরা উঠেছি, নামাজ পড়েছি, কিয়াম করেছি, ওখানে মিলাদ কিয়াম করেছি ওই গুহায় উঠতে। এখন তো পাকিস্তানিগুলা পাথর কেটে টেটে মোটামুটি সিঁড়ির মতো করে দিছে, দেড় হাজার বছর আগের কথা চিন্তা করুন। আমরা পানির বোতল জুস সব পিঠে নিছি ব্যাগে, খায়া খায়া উঠছি, তাও আমাদের আড়াই তিন ঘন্টা সময় লাগছে ওই পাহাড়ের উপরে উঠতে। সেই পাহাড়ের চূড়ায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলকে কাঁধে করে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না, এই খেদমত রাসূলের প্রতি, এই খেদমত আর কোন সাহাবী করতে পারেন না। আল্লাহর রাসূলকে কাঁধে করে 5,500 ফুট উপরের পাহাড়ের গুহার উপরে তুলে দিয়েছে, এই খেদমত আর কারো দ্বারা হয় নাই। এই জন্য তিনি আফদালুন নাস বাদ আল আম্বিয়া, নবীগণের পরে শ্রেষ্ঠ মানুষ। পড়ুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ওখানে অনেক ঘটনা আছে, আমি গুহার ভেতরে কি ঘটছে না ঘটছে বিস্তারিত আলোচনা এখন গিয়ে পারবো না, সময় নাই। গুহার ভেতরে যখন ওনারা প্রবেশ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআন করিমের সূরা তওবার 40 নম্বর আয়াত, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভেতরে গিয়ে প্রথমে গুহার ভিতর ওনার পাগড়ি খুলে ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা করে গুহার ভিতর পরিষ্কার করলেন। কিছু গর্ত আছে, যে গর্তগুলোর ভিতরে সাপ বিচ্ছু থাকতে পারে, সেগুলা নিজের পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে ওগুলার গুহার মুখে দিবা দিল, যাতে করে আল্লাহর রসুলের কোনো ক্ষতি না হয়। আর একটা ছিদ্র বাকি রয়ে গেল কোনো কাপড়ের টুকরা নাই বন্ধ করবার জন্য, সেই ছিদ্রে তিনি নিজের পাটা দিয়ে বসে নিলেন। যদি কোনো সাপ বিচ্ছু বের হয়, কামড় মারলে আমাকে মারবে, আমার রসুলের যেন কোনো ক্ষতি করতে না পারে। দেখা গেল কাফেরেরা পেছনে ধাওয়া করেছে, সকাল হয়েছে, ফর্সা হয়েছে, তারা ঘরের ভিতরে গেছে, গিয়ে দেখে বিছানায় কে শুয়েছে, লেফট হ্যান্ড দিয়ে উঠাইছে কম্বল উঠাইছে, দেখে মৌলা আলী শুয়েছেন, তাই আলী মোহাম্মদ কোথায়, আইনা মোহাম্মদ। হযরত আলী বললেন তিনি তো রাত্রে হিজরত করে মদিনায় চলে গেছেন। বলো কি, আমরা সারা রাত পাহাড়া গেছি, কোন দিকে গেল? তারা হযরত আলীকে মাথায় আসে নাই, দৌড়তে নবীকে ধর, সব পাগল হয়ে দৌড় শুরু করছে মদিনার দিকে, ইয়াসরিবের দিকে দৌড়। আলীকে কিছু বলবে এই দেমাগই তাদের নাই, ভুলে গেছে সে। আল্লাহ রাসূলকে ধরার জন্য তাৎক্ষণিকভাবে আবু জেহেল 100 উট পুরস্কার ঘোষণা করল। আজ থেকে 1,500 বছর আগে 100 উট বর্তমানে কত দাম হইতে পারে? 100 উট পুরস্কার দেওয়া হবে। আল্লাহ রাসূলকে যদি কেউ বন্দি করে এনে দিতে পারে অথবা মেরে ফেলতে পারে, নাউজুবিল্লাহ পড়ুন, 100 উট পুরস্কার দেওয়া হবে। তখন পেছন দিক থেকে যুবকের একটা বাহিনী আল্লাহ রাসূলকে ধরবার জন্য দাওয়া করলো, সেই বাহিনীর লিডার ছিল সুরাকা বিন মালিক। খুব গুরুত্বপূর্ণ কথা খেয়াল করতে হবে, সুরাকা বিন মালিক নসিব ভালো, পরে তিনি মুসলমান হয়েছেন। আল্লাহ রসুলকে ধরবার জন্য তার নেতৃত্বে বাহিনী বেরোয়েছে, সুরাকা বিন মালিকের নেতৃত্বে বাহিনী বের হয়েছে। গুহায় যখন তারা গিয়ে পৌঁছে গেল, বাহির ভেতর থেকে বাহিরে পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পাইয়া গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তো মনে হয় ওরা আমাদেরকে আবার গিরে ফেলেছে, এখন আমাদের কি উপায় হবে?
আলামিন বলেন, ও জিবরাইল, গারে সুরের পর্বতের গুহার ভিতরে কোরআনের আয়াত নিয়ে চলে যাও, জানায় দাও সিদ্দিকে আকবরকে যেন অভয়বাণী দেয়। ইজ হুমা ফিল গার ইজ ইয়াকুলু লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহ মানা, ওরে আবু বকর সিদ্দিক ভয় পায় না, আপনারা মাত্র দুইজন নন, ইন্নাল্লাহ মানা, আপনাদের সাথে আমি আল্লাহ আছি। কোরআনে আয়াত চলে আসে এবং এই কোরআনের আয়াত দ্বারা সর্বপ্রথম এই কোরআনের আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর সাহাবী হিসেবে স্বীকৃতি দিলেন। সাহাবী শব্দে আয়াত আছে, ইজ ইয়াকুলু লি সাহিবিহি, ইজ ইয়াকুলু লি সাহিবিহি, এই প্রথম সিদ্দিক আকবর সাহাবীর সম্মান পাইলেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক বললেন, দুইয়ের মধ্যে সিদ্দিকে আকবর দ্বিতীয়, এই কথাটা একটু বুঝিয়ে দেওয়া দরকার, গভীরভাবে মনোযোগ দিতে হবে। মুফাসসিরিনে কেরামগণ এটার দুইটা ব্যাখ্যা দিয়েছেন, এই আয়াতের তফসির করলে তো সারা রাইতেও কুলানো যাবে না। সানিয়াসনাইন, আপনারা দুইজন, দুইয়ের মধ্যে আবু বকর দ্বিতীয়, আপনি প্রথম, এটা হচ্ছে একটা ব্যাখ্যা। নবীজি বলেন আবু বকর, এটার উল্টা ব্যাখ্যা আছে, এটার উল্টা ব্যাখ্যাও আছে। দুইয়ের মধ্যে তুমি দ্বিতীয়, আমি প্রথম, আবার দুইয়ের মধ্যে তুমি প্রথম, আমি দ্বিতীয়। সুবহানাল্লাহ, তুমি দ্বিতীয়, আমি প্রথম, আবার আমি দ্বিতীয়, তুমি প্রথম, কেমনে হুজুর বুঝায় দেন। নবীজি বলেন আবু বকর শোনো, গুহার ভিতরে আমি প্রথম প্রবেশ করি, আমি প্রথম প্রবেশ করতে চেয়েছি, তুমি আমারে দাও নাই, তুমি বলে তাই গুহার ভিতর পরিষ্কার করা লাগবে, সাপ বিচ্ছু আছে কিনা মুখ বন্ধ করা লাগবে, আমি তোমাকে পারমিট করেছি, তুমি প্রথম। আজকে দুনিয়ার এই গুহা, আমি নবীর জন্য যেভাবে তুমি প্রথম ঢুকে প্রবেশ করে তুমি প্রথম হয়ে গেলে, ময়দানে মাহশরে, কবরে হাশরে, মিজানে ফুসরাতে আমি নবী, তুমি আবু বকরের পথ পরিষ্কার করার জন্য আমি প্রথমে থাকব, তুমি থাকবা দ্বিতীয়, আমি সামনে, তুমি পিছনে। এই সমস্ত ইমান চুরদের থেকে ইমান হেফাজত করতে হবে কি হবে না? গুহায় তিন দিন থাকলেন, কয়দিন? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুহার মধ্যে নিয়ে খাবার পৌঁছাই দিতেন, কি মহব্বত আল্লাহ রসুলের জন্য, আবু বকর সিদ্দিকের জন্য গোপনে গোপনে রাতের বেলা নিয়ে খাবার পৌঁছাই দিতেন। সেখান থেকে বের হয়ে যখন মদিনায় তৈয়বার দিকে ইয়াসরিবের দিকে রওনা দিলেন, সুরাকা বিন মালিকের নেতৃত্বে বাহিনী আল্লাহ রসুলকে ঘিরে ফেলল মক্কা থেকে কিছু দূর যাওয়ার পর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজেজা প্রদর্শন করলেন। সুরাকা বিন মালিক তার বাহিনী নিয়ে যখন আল্লাহ রাসূলকে ঘিরে ফেলল, নবীজি জমিনকে অর্ডার করলেন, খুজিহি ইয়া আরদ, এই জমিন সুরাকা এবং তার বাহিনীকে পাকড়াও করো। সুবহানাল্লাহ, খুজিহি ইয়া আরদ, এটা বলার সাথে সাথে সুরাকা তার উট সহ ঘোড়া সহ বাহিনী সহ মাটির মধ্যে সবগুলা গেড়ে গেল, মাইন কাটছি ভাই পড়ে গেছে, ফাটা বাসার ছিল, নিচে দিয়েও যায় না, উপরে দিয়েও উঠে না। সুবহানাল্লাহ, জমিন আমার নবীর কথা শুনে, শুনে কি শুনে না? উট শুনে, জানোয়ার শুনে, জন্তু শুনে, কিন্তু মোল্লারা শুনে না, ঠিক না বেটি? নবীর কথা জমিন শুনে, নবীর আদেশ জমিন মানে। এখনো সুরাকা ইমান আনে নাই, এখনো ইমান আনে নাই। সুরাকা বলে আলামন ইয়া মুহাম্মদ, আলামন ইয়া মুহাম্মদ মানে হচ্ছে অস্ত্র ফেলে দিলাম, সারেন্ডার করলাম,
সুবহানাল্লাহ বলে আলামান ইয়া মুহাম্মদ বুঝা গেল কাফেররা অবিপদে পড়লে আশিকের রাসূল তো আমার নবীর সাহায্য চাইবে কাফেররা অবিপদে পড়লে আমার নবীর সাহায্য চায় ঠিক না বেটি ঠিক আমরা কি নবীর গোলাম হিসেবে নবীর সাহায্য চাইব না নবীর কাছে সাহায্য চাওয়া কি শিরিক নাকি নবীকে পাওয়ার দিয়েছেন কে আল্লাহ মেম্বার সাহেবের কাছে গিয়ে গম চাইলে যদি গুনাহ হয় তাইলে তো প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রিত্ব মনে বাতিল হয়ে যাবে নাকি আমি যদি গিয়ে মেম্বার সাহেবের কাছে বলি আমার আমার এক টন গম বরাদ্দ দেন মোহাম্মদিয়া মসজিদে তাইলে কি প্রধানমন্ত্রী নাই নাকি আছে বলেন না বাবা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রিত্ব কি বাতিল হয়ে যায় তাহলে নবীর কাছে চাইলে আল্লাহর ক্ষমতা সব বাতিল নাকি বাতিল নাকি তো মোল্লারা তো এগুলাই মানুষকে বোঝাচ্ছে মাঠে ময়দানে যেমনি ভাবে চেয়ারম্যান সাহেবের কাছে গিয়া চাইলে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমে না নবীর কাছে চাইলেও আল্লাহর ক্ষমতা কারণ নবীকে ক্ষমতা দিয়েছেন কে বলেন দিয়েছেন কে আল্লাহর নবী বললেন সুরাকা তারাহুরা শুরু করে দিলাম বর্তমানে হচ্ছে বড় তারাহুরা শুরু করে দিলাম মনে হচ্ছে এত তাড়াতাড়ি সারেন্ডার শোনো সুরাকা বিন মালিক তোমার কপাল খুলে গেল সুবহানাল্লাহ বলেন নবীজি বললেন সুরাকা বিন মালিক তোমার কপাল খুলে গেল আমি নবী বলে যাচ্ছি আমার পরে আবু বকর সিদ্দিক মদিনায় তৈয়বার খলিফা হবে তারপরে উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার খলিফা হবে খলিফাতুল মুসলিমিন হবে আমিরুল মুমিনিন হবে হযরত উমরের আমলে রোম বিজয় হবে ইতালি বিজয় হবে পারস্য বিজয় হবে আজকের ইরান অর্ধ পৃথিবী আমার উমরের কদমের নিচে আসবে ওরে সুরাকা বিন মালিক শোনো আমি ভবিষ্যৎবাণী করে যাচ্ছি ওমরের শাসনামলে পারস্য বিজয় হবে পারস্যের গনিমতের মাল হিসেবে পারস্যের রাজ মুকুট ওমর লাভ করবে আর সেই মুকুট আমি নবী বলে যাচ্ছি ওমর নিজ হাতে তুমি সুরাকার মাথায় পড়ায় দিবে এটা কি আমি এখনো মুসলমানই হইলাম আমি এখনো মুসলমানই হইলাম না আপনি আমার এই পারস্যের রাজ মুকুট আমার মাথায় পড়িয়ে দিচ্ছেন সুবহানাল্লাহ বলো সুরাকা মুসলমান হয়ে গেলেন কলিমা নসিব হয়ে গেল ওদিকে আমি যাচ্ছি না পারস্য বিজয়ের পর বিজয় করে যখন আসলেন খানায় কাবার উঠানে দাঁড়িয়ে হাজার সাহাবায়ে কেরামের সামনে ওমর আল ফারুক বললেন সুরাকা বিন মালিক কোথায় ডাকো সুরাকা বিন মালিক আসলেন বললেন আল্লাহর রসুলের ওয়াদা অনুযায়ী প্রতিশ্রুতি অনুযায়ী নাও পারস্যের মুকুট তোমার মাথায় পড়ায় দাও চিৎকার করে বলুন সুবহানাল্লাহ আমার নবীর এলমে গায়েব আছে না নাই বাবা নবীর ক্ষমতা আছে না নাই হাজিরানে কেরাম কথা সংক্ষেপ করছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একটু দূর শুয়ে পড়ুন আল্লাহুম্মা আর মহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মহতারাম হাজরিন বিপদে পড়লে আল্লাহ ডাকলে জবাব দেন কি দেন না কথা বলেন দেন কি দেন না লা তাহজানিন্নাল্লাহ মানা ভয় করিও না আপনারা দুইজন নন আপনাদের সাথে আমি আল্লাহ আছি মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন ধাওয়া করলো মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন ধাওয়া করলো সামনের দিকে সমুদ্র পেছনের দিকে ফেরাউনের বাহিনী বিপদ না বিপদ না সামনে বাহারে কুলজুম পেছনে ফেরাউনের বাহিনী মুসা আলাইহিস সালাম গাবড়ায় গেলেন
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জিবরিল যাও আমার মুসাকে কি অভয় বাণী দাও কোরআন শরীফের আয়াত ইন্না মাইয়া রব্বি সায়াহদিন মুসা আলাইহিস সালামকে জানিয়ে দাও আল্লাহ মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলে দিলেন ইন্না মাইয়া রব্বি সায়াহদিন আমার প্রভু আমার রব এই মুহূর্তে জানাইলেন আল্লাহ আমাদের সাথে আছেন তিনি আমাদেরকে পার করে দিবেন মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে আঘাত করলেন নীল দরিয়াতে বারোটা রাস্তা হয়ে গেল বড় করে বলেন না সুবহানাল্লাহ সারা পৃথিবী মিলে কাউকে মারতে চাইলে পারবে যদি আল্লাহ বাঁচিয়ে রাখতে চায় হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে পানিতে ডুবে তিনি মরে যাবেন ছোট শিশু বাচ্চা আল্লাহ একটা অজগর সাপকে অর্ডার করলেন বেড়ি পেস খাও পেস খাও পেস খাও পেস খায়া পানির মধ্যে বেসে থাকো আর আমার ইউসুফকে পানির উপরে ভাসায় রাখো সাপ মানুষরে বাঁচায় না কামড় দেয় কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে সাপ হেফাজত করলো সুবহানাল্লাহ বলেন মহাতারাম হাজরিন আরো কিছু দূর গেলেন যাওয়ার পর একটা জায়গার নাম আছে মদিনা শরীফ থেকে প্রায় 70-80 কিলোমিটার দূরে মদিনায় পৌঁছাবার ওই জায়গাটার নাম হচ্ছে মৌজায়ে গমিম জায়গার নাম কি মৌজায়ে গমিম ওখানে যাওয়ার পর সুরাকা বিন মালিক তো ফেল হয়ে গেলেন মক্কা থেকে আরেকটা নতুন কাফেলা আসলো আল্লাহর রসুলকে ধরে নিয়ে যাওয়ার জন্য সেই কাফেলায় ছিল 70 জন কাফের সেই কাফেলার লিডার ছিল ইসলামী তিনিও তখন মুসলমান না কাফেরদের লিডার নাম কি বুরায়দা আসলামী আসলামী জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব আল্লামা হাফিজুল হাদিস শায়খ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ কিতাবে এই হাদিস আছে মাওজায়ে গমিম নামক জায়গায় এসে বুরায়দা আসলামী 70 জনের বাহিনী নিয়ে আল্লাহর রসুলকে ঘেরাও করে ফেলল আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন কি চাও তোমার নাম কি বলে আমার নাম বুরায়দা নবীজি বলেন বুরায়দা তো বারদুন থেকে এসেছে বারদুন মানে তো ঠান্ডা বারদুন মানে তো তুমি এত গরম কেন সুবহানাল্লাহ বলে তোমার নাম বুরায়দা তুমি ঠান্ডা থাকবে তুমি তো গরম কেন তোমার বংশ কি আরবে বংশের খুব দাম ছিল বনু নজির বনু কায়নুকা বছরের পর বছর যুদ্ধ করছে বংশের কারণে 40 বছর যুদ্ধ করছে তোমার বংশ কি বলে বনু আসলাম বনু আসলাম আসলাম তো সিলমুন থেকে আসছে ইসলাম থেকে সিলমুন মানে তো শান্তি তো তুমি উগ্র কেন সুবহানাল্লাহ বলে নবীজি নবুয়তের নূরানি নজরে বুরায়দা আসলামীর চোখের দিকে নজর দিলেন তাওয়াজ্জু দিলেন তাওয়াজ্জু আপনারা অনেকেই জেনে থাকবেন কচ্ছপ কচ্ছপ যে বাচ্চা ফুটায় ডিম কচ্ছপ ডিম পারে কিন্তু শুকনায় থাকে পানিতে কচ্ছপের ডিমে আর কচ্ছপের দূরত্ব মাঝখানে 30-40 হাত থাকে পানি থেকে পুকুর থেকে পারে বাচ্চার উপরে সে চুপ দিয়া তা দেয় ডিমের উপরে তা দেয় ওই তাওয়াজ্জুর কারণে 30-40 হাত দূর থেকে তার চোখের তাওয়াজ্জুর কারণে ডিম ফুটে বাচ্চা বের হয়ে যায় এলে ওলি আল্লাহদের বুঝি নজরে কোনো পাওয়ার নাই কথা বলেন আছে না নাই এখন ওলি আল্লাহদেরকে যা ইচ্ছা তাই গালি গালাজ করা হচ্ছে আমাদের দেশে দেখবেন একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে মাহফিলের মধ্যে মুসলমান বানানো মুসলমানকে ধরে আনিয়ে মুসলমান বানায় বানায়া ফেসবুকে সারে ইউটিউবে সারে আর হুজুর জিন্দাবাদ নেই এই হুজুর বিরাট হুজুর এই হুজুর অতজনকে মুসলমান বানাইছেন তো ভাই মুসলমান বানানো যদি এত বড়ই মহান কাজ হয় এত বড়ই ক্রেডিট হয় তাহলে সুলতানুল বাঙ্গাল শাহিনশাহ বাঙ্গাল সুলতানুল আউলিয়া হযরত শাহ জালাল মুজাহিদ ইয়ামনী রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 লক্ষ কাফেরকে হিন্দুত্বকে মুসলমান করেছেন সেই শাহ জালালকে তোমরা মানো না কারণ কি কথা আমার বুঝছেন আপনারা
তারা একজন রে মুসলমান বানাইয়া ফেসবুকে সারে জিন্দাবাদ নাই, তো যিনি 9 লক্ষ বানাইলেন তারে গালিও কেন? গালি গালাস করে কি করে না? আপনারা মনে শুনেন নাই কোনোদিন? আমাদেরকে মাজার জিয়ারত করলে বলে আমরা মাজার পূজারি, আছে না নাই? আছে। আচ্ছা মাজার কি পূজার জায়গা? জি না। কথা বলেন, মাজার জিয়ারত করা সুন্নত, কবর জিয়ারত করা সুন্নত, এই ব্যাপারে দলিল লাগলে ডাকিয়েন, কোনো অসুবিধা নাই, আমাদের কাছে দলিলের কোনো অভাব নাই। আমি আজকে সেদিকে আলোচনায় যাচ্ছি না, আমার আর 5-6 মিনিট টাইম আছে, এই 5-6 মিনিটের মধ্যেই আমি আমার আলোচনা শেষ করছি। তো বলছিলাম নবীজি নবুয়তের নজর দিলেন বুরায়দা আসলামের উপরে, বুরায়দা আসলামের চোখের দিকে আল্লাহর রসুল নবুয়তের নূরানি নজর দিয়ে তাকাইলেন, বুরায়দা আসলামের হাত থেকে তরবারি, বড় করে বলবেন না সুবহানাল্লাহ, এমন মুসলমান আমরা কোন জায়গায় সুবহানাল্লাহ বলা, সুবহানাল্লাহ বারবার আপনাদেরকে বলিয়া বলানো লাগে। তরবারি পড়ে গেল, নবীজি বললেন বুরায়দা আসলামী কি চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট? বুরায়দা বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি গো এসেছিলাম 100 উটের ঘোষণা শুনে, আপনাকে ধরে নিতে পারলে 100 উট পুরস্কার দিবে আবু জাহেলের ঘোষণা দিয়েছে, সেই উদ্দেশ্যে এসেছিলাম আপনাকে বন্দি করে মক্কায় নিয়ে যাব, কিন্তু আল্লাহর কসম করে বলছি নবী গো আপনাকে কি বন্দি করে নিব, আমরা তো আপনার প্রেমে বন্দি হয়ে গিয়েছি। আর বিলম্ব নয়, পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একসাথে কলিমা পড়লেন 70 জন। কতজন? এবার বুরায়দা আসলামী বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়ার নবী আখেরাতের নবী, আপনি দুনিয়ার বাদশাহ আখেরাতের বাদশাহ, খালেক নে কুল বানা দিয়া গোটা সৃষ্টি জগতের স্রষ্টা আপনার বেহেস্তের মালিক বানা দিয়েছেন, দুনিয়ার মালিক বানা দিয়েছেন, তো দুনিয়া আখেরাতের বাদশাহ নবী আপনি লুকায় লুকায় মদিনায় যাবেন, এটা তো হয় না। ঠিক আছে বোকা, কর্ম কর্ম, আল্লাহ কবুল করুন, সবাই বলুন আমিন। হাজিরা নে কেরাম, বুরায়দা আসলামি বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আপনি অনুমতি দিন, আমরা তো আপনাকে মিছিল দিয়া মদিনায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়ে মক্কা থেকে আসি নাই, আমরা তো আসছিলাম আপনার মার্ডার করার জন্য, এখন আমরা মার্ডার হয়ে গেছি আপনার কাছে, এখন আপনি অনুমতি দিন আমার মাতার পাগড়িটা খুলে, মক্কায় কাফেররাও পাগড়ি পড়ত, কারণ হচ্ছে ওখানে রোদ বেশি, মানে হ্যাঁ কি হুজুর আইলে না সরকার ভাই টাইম শেষ হয়ে গেছে, আপনারা সৌদি আরব গেলে দেখবেন মোল্লা বেমোল্লা অমোল্লা সবার মাথার উপরে রুমাল, সবাই মাথায় রুমাল দেয়, লাল রুমাল, এটা হুঙ্গির জন্য দেয় না, রোদ থেকে বাঁচার জন্য, সাঁতার বিকল্প, বুঝেন নাই আমার কথা? বুরায়দা আসলামী বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিন আমার মাথার পাগড়িটা আমি খুলে, লাঠি শুটাও তো নাই তরবারি আছে, তরবারি মাথার মধ্যে আমি পাগড়িটা বাঁধব, বেদে আমি এটারে পতাকা বানায়া ফ্ল্যাগ বানায়া আপনার সামনে সামনে মিছিল দিয়ে জুলুস করে আপনাকে মদিনায় পৌঁছায় দিই। এই স্লোগানে আল্লাহ রাসূল খুশি হবেন না, জবান থেকে কথা বেরোই হচ্ছে না আপনাকে, একটু আওয়াজ দিয়ে স্লোগান দেওয়া যাবে,
গলা ছাড়তে পারবেন? তাহলে সবাই দুইটা হাত উপরের দিকে তুলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। হাত নামা, বারুদ আছে, আমি সব জায়গায় বলি গোসা দেওয়া লাগে, বারুদ আছে একটু গোসা দেওয়া লাগে। মহতারাম হাজরিন, সত্তর জনের মিছিল আল্লাহ রসুলকে নিয়ে মদিনায় তৈয়বায় পৌঁছাই দেওয়া হলো, আর ওখানে মিছিল হচ্ছে তোলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়া জাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহিদা। আর লম্বা কথা শর্ট করে ফেলতেছি, ওখানে গিয়ে আল্লাহর রসুল প্রথমে কুবা পল্লীতে একটা মসজিদ বানাইলেন, সেই মসজিদের নাম আছে মসজিদে কুবা, যেই মসজিদের কথা কোরআন শরীফে আছে, যেই মসজিদের কথা কোরআন শরীফে আছে মসজিদে কুবা। কুবা, কুবা নগরী থেকে আল্লাহর রসুল জুমাবার দিন রওনা দিলেন মদিনায় তৈয়বার দিকে, বনু সলিম গোত্র আছে মদিনায়, সেখানে এসে নবীজি জুম্মার নামাজ পড়লেন, যেখানে জুম্মার নামাজ পড়েছিলেন সাহাবায়ে কেরাম পরবর্তীতে নবীর স্মৃতি ধরে রাখার জন্য সেখানে একটা মসজিদ বানিয়েছেন, সেই মসজিদের নাম হচ্ছে মসজিদে জুমা। সেখান থেকে আল্লাহর রসুল বর্তমানে যে জায়গায় আল্লাহর রসুলের রওজা শরীফ সেখানে আসলেন। এর আগের অনেক কথা আমি ছেড়ে দিয়েছি, আমি আলোচনা করে কুলাইতে পারবো না। হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার হুর বাড়ির ঘটনা সেদিকে আমি এখন গেলাম না। মদিনায় তৈয়বা যে জায়গায় এখন নবীজির রওজা শরীফ মসজিদ নবী শরীফ, সেখানে এসে নবীজি হাজির হলেন। নবীজি বললেন আমরা এখানে মসজিদ বানাতে চাই, কারা জায়গা বিক্রি করবে দেখো। যেই জায়গাটা যারা হজ করেছেন তারা দেখেছেন মক্কা শরীফ কাবা গড়টা অনেক নিচে, তার চতুর্দিকে উঁচা উঁচা পাহাড়, ঠিক নি ভাই? সমতল না, মক্কার জায়গাটা সমতল না। কাবা ঘরের বাম পাশে জিয়াদ আল সাদ রোড, যেখানে সৌদি আরবের বাদশার বাড়ি, এটা অনেক উঁচা। এর বাম পাশে জবলে আবু কুবাইস, এর বাম পাশে নবীজির মিলাদ শরীফের বাড়ি, সমতল ভূমি না। কিন্তু মদিনায় তৈয়বা নবীজি গিয়ে দেখলেন এই জায়গাটা খুব সমান, এখানে একটা খেজুরের বাগান আছে কিন্তু জায়গাটা খুব সমান, জায়গাটা নবীজির পছন্দ হলো। নবীজি বললেন এই সমতল ভূমিতে আমি একটা মসজিদ বানাতে চাই, এই ভূমির মালিক কারা ডাকো। দুই ভাই ছিলেন জমির মালিক, দুই ভাইকে ডাকা হলো, তারা বললো পয়সা লাগবে না আমরা দিয়ে দিব। নবীজি বললেন না, ইসলামের প্রথম মসজিদ মদিনায় তৈয়বায় নির্মাণ হবে, যদিও কুবার মসজিদ প্রথম, মর্যাদার দিক থেকে এটা প্রথম, এই মসজিদ তৈরি হবে, এটা আমরা কারো কাছ থেকে ওয়াকফিল্লাহ নিব না, আমরা কিনে নিব, তোমরা বিক্রি করো, দাম ঠিক করো। সুবহানাল্লাহ বলে দাম ঠিক করা হলো, সেই জমি কিনে দিলেন কে জানেন? মসজিদে নবী শরীফ আজকে যেই জায়গায় যেখানে লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ছেন, যেখানে আল্লাহর রসুল সশরীরে রওজা শরীফে জিন্দা শুয়ে আছেন, নবীজির পাশে আবু বকর সিদ্দিক শুয়ে আছেন, ওমর আল ফারুক শুয়ে আছেন, যেই জমিনের মধ্যে সেই গোটা জমিনটা কিনে দিলেন হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলল সুবহানাল্লাহ। এর থেকে বড় সৌভাগ্যের আর কি বিষয় হইতে পারে? সিদ্দিকে আকবরের কিনা জায়গায় নবীজি ঘুমায় আছেন, কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকবেন, এর চেয়ে খুশ নসিব আর কোনো কিছু হইতে পারে? আর লক্ষ কোটি কোটি মানুষ যাচ্ছে যেই মসজিদে নামাজ পড়ছে, যেখানে এক এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাত বা 50,000 রাকাতের সওয়াব হয়। সুবহানাল্লাহ বলুন, এমন একটা মসজিদ, মসজিদটা কিনে দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ইন্তেকালের আগে, ওনার ইন্তেকালের আগে ওসিয়ত করলেন ওমর আলী সিনিয়র সাহাবি যারা আছেন, ওসমান ওমর আলী সিনিয়র সাহাবি যারা আছেন,
আমি যখন ইন্তেকাল করব আমার লাশটাকে নিয়ে আল্লাহ রাসূলের রওজা শরীফের সামনে রাখবা রেখে আল্লাহ রাসূলের রওজা শরীফ থেকে পারমিশন চাইবা মানুষের ঘরে ঢুকতে পারমিশন লাগে কি লাগে না কারো বাড়িতে যাইতে ঘরের ভিতরে যাইতে গেলে পারমিশন লাগে কি লাগে না আপনারা হয়তো অনেকে না বলেই ঢুকে যান কারো ঘরে অনুমতি ছাড়া ঢুকা নিষেধ কোরআন শরীফে আল্লাহ বলেছেন কারো ঘরে ঢুকতে গেলে আগে পারমিশন নিবা গিয়া সালাম দিবা আসসালাম আলাইকুম জবাব আসে নাই আবার বলো আসসালাম আলাইকুম জবাব আসে নাই আবার বলো আসসালাম আলাইকুম তিনবার সালাম দিয়ে ঘর থেকে যদি কেউ ওয়ালাইকুম আসসালাম না বলে তাহলে ফেরত চলে আসো কারো অনুমতি ছাড়া কারো ঘরে যাওয়া যাবে না সুবহানাল্লাহ বলো এটা ইসলামের বিধান হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির রওজা শরীফের সামনে নিয়ে রাখা হলো তিনি আল্লাহর রাসূল দুনিয়া থেকে পর্দা করার আড়াই বছর পরে ইন্তেকাল করেছেন নবীজি 63 সিদ্দিকে আকবর 63 সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেছেন মিশকাত শরীফের হাদিস কিতাবুল ফিতান আল খিলাফাতু 30 সানা সুম্মা তাকুনু মুলুকান নবীজি বলেছেন খেলাফত থাকবে 30 বছর